একের পর এক চা শ্রমিকের মৃত্যুর ঘটনায় ফের সরকারকেই কাজ করায় তুললেন জীবেশ সরকার। চা বাগানের পরিকাঠামো তলানিতে, তবে খেলা উৎসবে মেতে আছেন রাজ্যের নেতা মন্ত্রীরা, তোপ সিপিএম নেতার। আমরা তো বারবার একই কথাই বলে যাচ্ছি যে চা বাগানে মৃত্যুর মিছিল চলছে। আমাদের সরকার, রাজ্যের সরকার, কেন্দ্রের সরকার, তাদের যা ভূমিকা পালন করা উচিত ছিল কিছুই তারা করছে না। এমনকি যখন জলপাইগুড়ি জেলা পরিষদের পক্ষ থেকে জেলা পরিষদের সভাধিপতি তিনি যখন কিছু উদ্যোগ নেওয়ার চেষ্টা করছেন তখন তাকেও সহযোগিতা করা হচ্ছে না। হাসপাতাল, আমাদের চা বাগান গুলোতে হাসপাতালের সুবিধা একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। পার্শ্ববর্তী স্বাস্থ্য কেন্দ্র গুলোতে চিকিৎসার কোনো সুযোগ নেই এবং সেখানে অসুস্থ কাউকে আনলে পরে বাঁচানো যাচ্ছে না। রেশন নেই, কাজ নেই, এই যে মৃত্যুর মিছিল চলছে। অথচ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি খেলা করছেন, মেলা করছেন, নানান লোককে টাকা দিচ্ছেন, ক্লাবকে টাকা দিচ্ছেন, সে ব্যাপারে কোটি কোটি টাকা খরচা করছেন। আর এই এইভাবে দুর্গত নিরন্ন অভুক্ত চা বাগান শ্রমিক তাদের জন্য বিন্দুমাত্র, এমনকি তাদের চিকিৎসা বা তাদের দৈনন্দিন প্রয়োজনের জন্য যে ন্যূনতম সহায়তা করে কিছুই সেটা করছে না। এর চাইতে মর্মান্তিক, এর চাইতে অমানবিক আর কি হতে পারে? আমরা তো বারবার একই কথাই বলে যাচ্ছি যে চা বাগানে মৃত্যুর মিছিল চলছে। আমাদের সরকার, রাজ্যের সরকার, কেন্দ্রের সরকার, তাদের যা ভূমিকা পালন করা উচিত ছিল কিছুই তারা করছে না। এমনকি যখন জলপাইগুড়ি জেলা পরিষদের পক্ষ থেকে জেলা পরিষদের সভাধিপতি তিনি যখন কিছু উদ্যোগ নেওয়ার চেষ্টা করছেন